চাঁদের পৃষ্ঠে জলের অর্থাৎ বরফের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি পরিমাণ জল বরফ আকারে চাঁদে মজুত রয়েছে এবং কোথায় তা রয়েছে সে খোঁজও পেয়েছেন বিজ্ঞানীগণ। ফলে ভবিষ্যতে চাঁদে গিয়ে জলের প্রয়োজন এখানকার বরফ থেকেই মেটানো সম্ভব। চাঁদে দীর্ঘমেয়াদী মিশনের জন্য এটি অবিশ্বাস্য রকমের মূল্যবান সম্পদ হতে চলেছে। এই জল মহাকাশচারীদের খাওয়া ও স্নানের প্রয়োজন মেটানোর পাশাপাশি সবচেয়ে জরুরি ও বড় যে প্রয়োজনটি মেটাতে যাচ্ছে তা হলো রকেটের জ্বালানি। জলের মূল উপাদান হলো হাইড্রোজেন ও অক্সিজেন। বর্তমানে তরল হাইড্রোজেন ও অক্সিজেন রকেটের জ্বালানিরও মূল উৎস। চাঁদের জল তাই বড় বড় অনেক মহাকাশ অভিযানের খরচ কমিয়ে দেবে। বর্তমানে মহাকাশ অভিযানের সমস্ত জ্বালানি পৃথিবী থেকে মহাকাশ যানে করে বয়ে নিয়ে যেতে হয়। সুতরাং চাঁদের জল থেকে জ্বালানি তৈরি করা হলে পৃথিবী থেকে চাঁদে যাওয়ার জ্বালানি নিয়েই মহাকাশ যান পৃথিবী ছাড়তে পারবে। এরপর চাঁদ থেকে পুনরায় জ্বালানি ভরে অন্যত্র বাড়ি দিতে পারবে। তাই চাঁদ ভবিষ্যতে দূরের মহাকাশ অভিযানে জ্বালানি সরবরাহের উৎস স্থল হতে যাচ্ছে। মহাকাশে কোনো কিছু বহন করা বেশ ব্যয়বহুল। পৃথিবীর অভিকষ্ট জল পার করে পৃথিবী ত্যাগ করতে প্রচুর জ্বালানি খরচ করতে হয়। প্রকৃতপক্ষে মহাকাশ অভিযানে যাওয়ার সময় রকেটগুলোর যে ওজন হয়ে থাকে তার বেশিরভাগটাই হয় সাথে বহন করা জ্বালানির কারণে। যত দূরের মহাকাশ অভিযানে যেতে হবে তত বেশি জ্বালানির প্রয়োজন পড়বে। চাঁদ থেকে জ্বালানি নিয়ে আবার দূরে রওনা দেয়া অনেকটা পৃথিবীতে গাড়ি নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার মতোই হতে চলেছে। গাড়ি ভ্রমণে যেমন জ্বালানি ফুরিয়ে আসলে যে কোনো স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে আবার রওনা দেয়া যায়, মহাকাশ অভিযানও তেমনটাই হতে চলেছে। চাঁদ থেকে জল সংগ্রহ করে তা হাইড্রোজেন অক্সিজেনে ভেঙে তরলে পরিবর্তন করে চাঁদের কাছাকাছি বা পৃথিবীর নিম্নকক্ষে কোনো ডিপোতে জমা করে রাখা হবে। মহাকাশ যান সেখান থেকে জ্বালানি সংগ্রহ করে দূরের মহাকাশ অভিযানে রওনা দেবে। 2008 সালে ভারতের চন্দ্রায়ন 1 মিশনে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকগণ জানতে পেরেছেন চাঁদের অনেক অংশে প্রচুর জল রয়েছে। নাসা এখন চাঁদের জল ভালোভাবে পরীক্ষার জন্য ল্যান্ডার ও রোভার পাঠানোর পরিকল্পনা নিয়েছে, যা চাঁদের বরফকে গরম করে জলে পরিণত করবে। এবার সেই জল একটি পাত্রে নিয়ে তার মধ্যে পজিটিভ চার্জযুক্ত অ্যানোড ও নেগেটিভ চার্জযুক্ত ক্যাথোড যুক্ত করে জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হবে। এর ফলে জলের অণুগুলো তার মূল গঠন উপাদান হাইড্রোজেন অক্সিজেনে বিভক্ত হয়ে যাবে, যা আলাদা পাত্রে সংগ্রহ করে রাখা হবে। আর প্রয়োজন অনুসারে এই অক্সিজেন ও হাইড্রোজেন তরলে পরিণত করে মহাকাশ যানে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। প্রাথমিক পরীক্ষায় সফলতা আসলে বৃহৎ আকারে জ্বালানি তৈরি করে চাঁদের কক্ষে বা পৃথিবীর নিম্নকক্ষে ডিপোতে জমা করে রাখা হবে, যেখান থেকে জ্বালানি সংগ্রহ করে মহাকাশ যান বাড়ি দেবে নতুন কোনো অভিযানে। মহাকাশ সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।